গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌরি লাইভ বেঙ্গলি ব্লগ। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আজকে হচ্ছে 25th December। আর সারাদিন ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকে এখন একটু ঘুরু ঘুরু করতে যাব বলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সারাদিনের কাজ দেখালে অনেকটা লেন্দি হয়ে যাবে, সেই কারণে ব্লগটা স্টার্ট করিনি, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর যাচ্ছে এই যে আমার শাশুড়ি মা, দিদি, আর এখানে এখানে মুখ দেখা যাচ্ছে না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, এনজয় করো। তুই কি সঙ্গে ভাঙ্গ নিয়ে আসছিস? এখন থেকে স্টার্ট করলাম, এতক্ষণ স্টার্ট করিনি। লাইটিংগুলো হেভি লাগছে না, সব জায়গায় লাইটিং করেছে। এ ওই দিক থেকে আলোটা ভালো পড়ছে। হ্যাঁ, ওই দিক থেকে ফোনটা করতে হবে। হ্যাঁ, ঝিরঝির করছে কেন? হ্যালো। আচ্ছা, আমাদের যারা শিল্পী আছে মঞ্চে, তারা প্রস্তুত? তাদের মিউজিক্যাল স্কুল চেক করা হয়ে গেছে, এখন আমরা শুরু করবো আমাদের আজকে অনুষ্ঠান। সো প্রেজেন্টিং লেডিজ এন্ড জেন্টলম্যান টু দ্য ক্রিসমাস শো, দ্য মিউজিক শো। আজকে তো আমরা এখন চলে এসেছি চার্চের ভেতরে, তো তোমরা দেখো কেমন লাগছে। আমার তো এখানে এসে একটা মানে খুব শান্ত একটা মানে কীরকম একটা মনের মধ্যে ফিলিংস হয়েছে, কী বলব, তো খুবই ভালো লাগছে। আছে জন অপরাধী আছে অজয়,
সবাইকে মানিকপুর ক্রেডিট চয়েসের পক্ষ থেকে। দিদি ঘর থেকে বলছিল যে ভিড় হবে না, বেকার যেও না, হ্যাঁ আবার অমিক্রন আসছে, এই আসছে সেই আসছে, কোথায় অমিক্রন আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ ননদ বলছে যে অমিক্রন আসছে, যাওয়া যাবে না, এই হবে না সেই হবে না, দেখো ভিড় দেখতে পাচ্ছ, কোথায় অমিক্রন আমি কিছু দেখতে পাচ্ছি না, এই দেখো মানে রাস্তায় লোক দাঁড়াবার উপায় নেই, অমিক্রন অমিক্রন চারিদিকে অমিক্রন। চলো আবার ফুচকা খেতে যাবো, ফুচকা খাবো, দোকানে এক চট ফুচকা শেষ হয়ে গেছে, আরেক চট ফুচকা লোড হচ্ছে, আর আমরা পাতা নিয়ে দাঁড়িয়ে আছি, এই যে হাতে পাতা, পাতা নিয়ে দাঁড়িয়ে আছি হাতে পাতা, জোর লাগা কে হইয়া, জোর লাগা কে হইয়া। না ঘুস গয়া, আপ পেট মে ঘুসেগা, ঘোরাঘোরা সব হয়ে গেছে, এবারে বাড়ির পথে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার সময় এই যে আইসক্রিম নিয়েছি, বাড়ি থেকে সবাইকে দেবো। তো এখন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সঙ্গে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।